মোহিনী বলে, কারণ সে যে গোবিন্দের সঙ্গ করে এই অবস্থায় ঘুমিয়ে আছে। যদি জানতে পারে আমি গিয়ে জাগিয়ে তুলব, কাউকে জানতে দেব না। তাই ভগবতী দেবী চললেন রাধা রানীকে জাগাতে। কিভাবে? বলে ভগবতী দেবী সময় সে জানে, ভগবতী দেবী সময় সে জানে, ভগবতী দেবী সময় সে জানে, ভগবতী দেবী সময় সে জানে। প্রবেশ করে দেখে ঘুমিয়ে আছে, কিন্তু ঘুমায় আছে বটে, বিপরীত ভাবে ঘুমিয়ে আছে। বিপরীতটা আবার কি? তাহলে বিপরীত হলো গোবিন্দের বসন নিয়ে রাধারানী চলে এসেছে। গোবিন্দের বসন পরিধান করে রাধারানী ঘুমিয়ে আছে বাদিনীর ঘরে। এই যে বিপরীত, গোবিন্দের বসন পরিধান করে ঘুমিয়ে আছে এমন ঘরে রাধারানী বসত করে যে শাশুড়ি ননদি তাকে কৃষ্ণ নাম নিতে দেয় না। গোবিন্দের বসন পরিধান করে জটিলা কুটিলা মন্দিরে ঘুমিয়ে আছে, তাহলে যদি শাশুড়ি ননদী দেখতে পায়, জানতে পায়, অবস্থাটা কি হবে? তাই জানতে যেন না পারে। জানতে যেন না পারে সেই জন্যে রাধারানীকে জাগাবার জন্য ভগবতী দেবী প্রবেশ করেছেন। এইবার ভগবতী দেবী দেখছে, ওরে তপস্বিনী করলহি কত অনুমান, তপস্বিনী করলহি কত অনুমান,
স্পর্শ করে জাগাচ্ছে রাধে, জাগো তুমি, জাগো রাধে, আর ঘুমিয়েতে কো না, তুমি সাবধান হয়ে যাও। এইবার ভগবতীর পরশ পেয়ে রাইধরী বিনোদিনী আমাদের কি করলে, আর চমকি উঠায় ধরি থরথরি কাঁপে, চমকে উঠিয়া ধনি থরথর কাঁপে, চমকি উঠায় ধরি থরথরি কাঁপে, চমকে উঠিয়া ধনি থরথরি কাঁপে, পীত বসানে সাবহুত লুছাপে, বহুত পীত বসানে সবহুত লুছাপে, বসানে সবহুত লুছাপে, রতি বিপরীত ছিন্ন করতহি কই, রতি তো ছিন্ন করতহি যাই, রাগে বাক্য তো তনু অবাকিত হয়, রাগে বাক্য তো তনু অবাকিত হয়, কহে কবি শেখর শোন সুকুমারী, কবি কবি শেখর কহ সুকুমারী, এই পীত বাসন তুহু রাখো হি শ্যামলি, পীত বাসন তুহু রাখো হে শ্যামলি, বৈষ্ণব কবি জানিয়ে দিলেন রাধে সাবধান হয়ে যাও, এই বসন্ত তোমার নয়, এটা তো হলো গোবিন্দের বসন, তুমি বসন পরিত্যাগ করো ধরা পড়ে যাবে। কিন্তু যারা কৃষ্ণ ভজন করে তারা কি ধরা কখনো পড়ে? হ্যাঁ, যে কৃষ্ণ ভজন করে সে তো বড় চতুর, কি বাবা তাই না? তাই শুধু চতুর নয়, চতুরের তারা শিরোমণি হয়ে যায়। এবার এবার তুমি বসন পরিত্যাগ করো, রাধারানী গোবিন্দের বসন পরিত্যাগ করে গোপন করে নিজ বসন পরিধান করে ঘুমায় ঘুম থেকে উঠে বসে আছেন বিলাসগঞ্জে। এবার তাহলে রাধারানী জাগলো, কিন্তু গোবিন্দ যে মায়ের ঘরে ঘুমিয়ে আছে, ভগবতী দেবী চিন্তা করে এবার আমি গোবিন্দকে গিয়েও জাগাব, রাধারানীকে জাগিয়েছি গোবিন্দকে জাগাবো, তাই চলছে গোবিন্দের মন্দিরে, মনের আনন্দে গোবিন্দকে জাগাতে যাচ্ছে। ওরে ভগবতী আসি, ওরে ঘর মাছে বসি, এবার শয়নে দেখায়ে শয়নে দেখো এ কা, ও তার গায়ে Oh!
পচালো হাতে ওরে শঙ্করে উঠিয়া আহারে বলিয়া নয়ন পচালো হাতে সত্তরে উঠিয়া তাহারে বন্দিয়া নয়ন পচালো হাতে আর সত্তরে উঠিয়া তাহারে বন্দিয়া নয়ন পচালো হাতে আশিস পাইয়া বাহির হইয়া মিলালো সখার সাথে আর আশিস পাইয়া বাহির হইয়া মিলিল সখার সাথে বাবা এবার ভগবতীর পরশে গোবিন্দ আমার জেগে উঠলেন নয়ন মেলেই দেখে ভগবতী দেবী দাঁড়িয়ে আছে অমনি ভগবতী দেবীকে প্রণাম করলে গোবিন্দ আমার ভগবতী দেবীকে প্রণাম করলে বাহ যার চরণ পাওয়ার জন্য বিশ্ব জগৎ কাঁদে কত যোগী ঋষি মণিগণ ধ্যান করে স্তব করে স্তুতি করে যে চরণ ব্রহ্মা পায় না ব্রহ্ম জ্ঞানে যোগী পায় না যোগ সাধনে কত মণি ঋষিরা ধ্যান করে স্তুতি করে স্তব করে যার চরণ পায় না আর সেই জগদ্বল্লভ কৃষ্ণ অনাদি আদি গোবিন্দ তিনি নিজেই কি করলেন ভগবতী দেবীকে প্রণাম কেন কেন একদিকে জগৎ শিক্ষা অপরদিকে লীলা প্রকাশ জীবকে শিক্ষা দিচ্ছে যে হে বিশ্ব জগৎ জীব তোমরাও কি করবে গুরুজনদের এইভাবেই তোমরা প্রণাম করবে ছেলে মেয়েরা গুরুজনেরা বাসাতে আসলে ছেলে মেয়েরা প্রণাম করবে গুরুজনদের এটা এই আদর্শটা শিখাবে কে কারা শিখাবে সন্তানদের একমাত্র মা বাবারা তো নানা কাজে ব্যস্ত থাকে বাড়ির বাইরে থাকে বাসার বাইরে থাকে বাসাতে থাকে একমাত্র আমার মায়েরা গুরুজনেরা আসলে সন্তানেরা প্রণাম করবে কিন্তু আগেই কি গিয়ে তারা প্রণাম করবে করবে না সন্তানেরা ছোট থাক যখন ছোট থাকবে মায়েরা গিয়ে গুরুজনেরা যখনই বাসায় আসবে মায়েরা গিয়ে যখন ওই গুরুজনদের প্রণাম করবে ছোট বাচ্চারা কি করবে ওই ছোট থেকে দেখে দেখে তারা শিখে থাকবে এই কথাটা তাদের মাথায় থাকবে যে গুরুজনেরা বাসাতে আসলে তাদেরকে প্রণাম করতে হয় তাদেরকে প্রণাম করতে হয় এই যে ছোট থেকে দেখে দেখে তারা শিখে থাকবে এটাই কিন্তু একমাত্র কর্তব্য উচিত গুরুজনদের প্রণাম করলে গুরুজনেরা কি করে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে আর গুরুজনেরা যে আশীর্বাদ করবে সেটা কিন্তু কখনোই বিফলে যাবে না বাবা কখনোই বিফলে যাবে না তো গোবিন্দ যখন ভগবতী দেবীকে যখন প্রণাম করলেন অমনি ভগবতী দেবী গোবিন্দের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছে কি আশীর্বাদ করছে বলি সুখে থেকো বলি সুখে থেকো প্রাণ গোবিন্দ তুমি সুখে থেকো প্রাণ গোবিন্দ তুমি সুখে থেকো এই আশীর্বাদ গোবিন্দ তুমি সুখে থেকো এ আশীর্বাদ করি আমি প্রাণ গোবিন্দ তুমি সুখে থেকো এ আশীর্বাদ করি আমি প্রাণ গোবিন্দ তুমি
आशीर्वाद करलें हे गोविंद तुम्हें सुखे थेको तुम्हें सुखे थेको। ये आशीर्वाद जखन दिलें आशीर्वाद पे गोविंद आमार मने आनंदे सखादेर संगे एकत्र हये गिये गोविंद आमार खेला खेलते लागलें। ताहले राधारानीओ जागलो गोविंदओ जागलो হয়ে গেল আমাদের রাধা গোবিন্দের জাগরণ। রাধা গোবিন্দের জাগরণ হলো, এবারে সে দাঁড়ালো গাবী দহনের পালা। নন্দ মহারাজা যে কোনো কারণ বশত বাথানে ছিলেন, এইবার নন্দ রাজার মনে আশা হলো গোপাল বলরামকে গাবী দহন করা শিখাবে। তাই নন্দ মহারাজা কি করলেন, ওরে বাথান হইতে আসে আঙ্গি আঙ্গি না আরে বাতা নহো ইতে নন্দ আসে আঙ্গি ডাকে উভ উভরা ওরে রাম কৃষ্ণ রাম কৃষ্ণ বলে রাম কৃষ্ণ বলে রে ডাকে উভ ওরে গাবী দহনে সময় বয়ে যায় তোরা কোথায় রইলি রামকৃষ্ণ গাবী দহনে সময় চলে যায় কোথায় রইলি ওহে রামকৃষ্ণ অমনি নন্দের বচনে
चलो रे बाथाने नंद राजा अंगिनार माझे से डाकछे ओ गोपाल ओ बलराम तोरा कोथाय आय बाबा आमार काछे आय अरे आए ना तोरा कोथाय आछिस रे तोदेर दुटी भाई के गाभी दहन करा शिखाबो चल बाथाने जाए। नंदराजार मने धारणा आमी तोर चिरदिन बेचे थाकबो ना शुधु नंदराजार एटा धारणा होबे केनो पृथिवीते कोनो मानुषई तोर चिरदिन बेचे थाके ना थाके थाके ना এইজন্যে প্রত্যেকটা বাবাদের কর্তব্য হলো কি যার যেটা জাতীয় ব্যবসা যার যেটা জাতীয় ব্যবসা সেই ব্যবসাগুলো ছেলেদের শিখে রাখা সেই ছেলেরা করুক বা না করুক কিন্তু শিখানো এটা হলো বাবাদের উচিত বাবাদের কর্তব্য তে নন্দরাজা মনে মনে চিন্তা করলো আমাদের ব্যবসাই হলো গাবি দহন করা দতিদুক্ত ঘৃত ঘোল বিক্রি করা তৈরি করা এটা তো আমি গোপাল বলরামকে শিক্ষা না দেই ওরা তো শিখবে না তা আমি গোপাল বলরামকে শিখাবো বাহ ধারণাটা করেছে সত্য কিন্তু গোপালকে যে গাবি দহন করা শিখাবে নন্দরাজা আচ্ছা বলুন তো ভগবানকে কিছু শিখাতে হয় হ্যাঁ ভগবানকে কিছু শিখাতে হয় তিনি তো অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের জীবকে যিনি শিক্ষা দেন আর তাকেই শিখাবে কে শিখাবে নন্দরাজা নন্দরাজা শিক্ষা দিবে তবে নন্দরাজা যে গোপালকে শিখাবে গাবি দহন করা নন্দরাজা এটাই ভেবে শিখাচ্ছে যে গোপাল আমার অতি ছোট কিছু বোঝে না কিছু জানে না তাই আমি না শিখালে শিখবে কোথা থেকে কিন্তু ভগবান কি ছোট ভগবান কিন্তু ছোট নয় ভগবান ছোট নয় যিনি মহান যিনি অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক সে কখনো ছোট হতে পারে সে ছোট নয় তবে বাবা মায়ের কাছে সন্তানেরা যত বড়ই হোক তবু বাবা মায়ের কাছে সন্তানেরা অতি ছোটই থাকে অতি ছোটই থাকে এটা হলো নন্দরাজার মনে ধারণা যে গোপাল আমার ছোট তাই গাবি দহন করা শিখাবো বলরামকে ডেকে বলল বলরাম তুই তো বড় বাবা গোপাল আমার ছোট আয় তুই আমার কাছে আয় রামনে দোহানো ভাণ্ড কাননে মোর বাধা 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 ওরে করম পুটে দিব ননি যার যত ক্ষুধা করম পুটে দিব ননি যার যত ক্ষুধা করম পুটে দিব ননি যার যত ক্ষুধা করপুরে জীবননি যার যত ক্ষুধা এ বাবা বলরাম নে বাবা নে তুই ভাণ্ডটা নে তুই ভাণ্ড নে নিয়ে চল আমরা বাথানে যাই আর এমন গোপাল ছোট তো হইতে পারবে না এত ভার সইতে পারবে না তাই নে বাবা তুই ভাণ্ডটা নে দেখেন গোপাল ছোট বলে গোপালকে কোনো কিছু দিচ্ছে না ভাণ্ড দিচ্ছে ভাণ্ডটা অনেক ভার বলে আচ্ছা গাবি দহনের ভাণ্ড না জানি কতই ভার যে গোপাল বইতে পারবে না যিনি অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক অনন্ত কোটির ভার যিনি বহন করেন আর সামান্য গাবি দহনের ভাণ্ড এটা না জানি কতই ভার যে সেই ভাণ্ড গোপাল নিয়ে যেতে পারবে না
এই মন করে বলরামকে দিয়েছে গোপাল বায়না ধরল পিতা দাদাকে ভাণ্ড দিলে দাও আমাকে কিছু দাও ছোট বাচ্চা আমাকে কিছু দাও গোপাল ছোট তো অবুজ কিছু বলছে না দাও আমাকে কিছু দাও আমি কি নিয়ে যাব দাদাকে ভাণ্ড দিয়েছে আমাকে কিছু দাও পিতা তুমি যদি আমাকে কিছু না দাও তাহলে কিন্তু আমি যাব না পিতা নন্দ রাজা গোপালের বদন দর্শন করতে লাগলে আর মনে মনে ভাবতে লাগলেন যে কাপি দহন করতে তো বেশি কিছু লাগে না আমি ভাণ্ড তো আগেই বলরামকে দিয়েছি এবার তাহলে আমি গোপালকে কি দিব ভাবনা করতে লাগলে আর গোপালের বদন পাড়ে চেয়ে থাকতে লাগলো গোপালের বদন দর্শন করতে করতে বাৎসল্য প্রেমে পুলকিত হয়ে নন্দরাজার দুটি নয়ন থেকে ঝরঝর করে জল পড়ছে আর বলছে বাবা গোপাল আয় বাবা আমি তোকেও দিব রে তোকেও দিব আত্মস্মৃতি জ্ঞান হারিয়ে নন্দরাজা গোপালকে দিচ্ছেন কি দিচ্ছেন ওরে পাদুকা খুলিয়া এবার দিল কৃষ্ণের হাতে ওরে পাদু কাকু খুলে নন্দ দিল কৃষ্ণের হাতে দিল কৃষ্ণের মাথে ভকত হরি বৎসল্য হরি ওই পাদুকা তুলে নিল মাথে আরে ভকতবা শল্ল হরি অমনি তুলে নিল মাথে ও ভকতবা শল্ল হরি অমনি তুলে নিল মাথে গোপাল পিতার বাধা মাথায় নিল গোপাল পিতা মাথে নিল গোপাল পিতার বাধা মাথায় নিল ওরে বৎসল্য সাধনের লাগি ভগবান পিতার বাধা মাথায় নিল ওরে বাৎসল্য প্রেম সাধনের লাগি ভগবান পিতার বাধা মাথায় নিল রাজা তার দুটি পাদুকা খুলে গোপালের হাতে দিয়েছে নে বাবা আমার এই পাদুকাগুলো তুই নে এই পাদুকাগুলো নিয়ে তুই বাথারি চল
जखनी हाथे दिलें भक्तेर दिन भगवान अम्नि पितार पादुका मनेर आनंदे माथाय तुले निले केन इच्छा करले तो गोपाल हाथे करेओ तो निये जेते पारतो माथाय तुले निले केन गोपाल पितार पादुका माथाय तुले निएछे अदूरे दाड़िये बैष्णव कवि जानिए दिलें ताहले गोपाल के शुद्ध पितार पादुकाई बहन करे भगवान बोलें ना 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 शुद्ध पितार नय भक्तेर सकल बाधा সকল হরে ভক্তি ভক্তের যদি ঝরে হরি বল হরি বল ভাই একবার দুটি নয় বাড়ি আমি ভক্তের সকল বাধা ওরে মাথায় করি ভক্তের ঝরে কেহ যদি আমায় ডাকার মতো ডাকিতে পারে ও কেহ ডাকা ডাকার মতো আমায় ডাকিতে পারে কেহ ডাকার মত ডাকিতে পারে ওরে দুটি নয়ন জলে যদি কেহ একবার ডাকার মতো ডাকিতে পারে দুটি নয়ন জলে জলে বুক ভাসায়ে যদি কেহ ডাকার মতো করে আমায় ডাকিতে পারে দুটি নয়ন জ্বলে ভাসায়ে কেহ ডাকার মতো কোন ভক্ত যদি আমাকে নয়ন
জলে মুখ ভাসিয়ে কেহ যদি একবার ডাকার মতো ডাকতে পারে আমি যে আর থাকতে পারি না ডাকলে যে আমি চিরতরের মতো তার হয়ে যাই তার কেনা হয়ে যাই তাতে সকল বাধায় আমি বহন করে থাকি তাই তো পিতার পাদুকা মস্তকে নিয়ে গোপাল এবার যাচ্ছে বাথানি কিভাবে যাচ্ছে আগে আগে যাই কৃষ্ণ আগে আগে যাই কৃষ্ণ পিছে নন্দধার আগে আগে যাই কৃষ্ণ পিছে নন্দধার কণ্টক দেখিয়া বাধা চরণে যোগায় কণ্টক দেখিয়া বাধা চরণে যোগায় ওরে কণ্টক দেখিয়া বাধা চরণে যোগায় ওরে কণ্টক দেখিয়া বাধা চরণে যোগায় গোপাল যাচ্ছে আগে নন্দরাজা পিছনে ভগবান তো আগেই যায় ভগবান তো আগেই চলে তাই তো গোবিন্দ মন আগে যাচ্ছে নন্দরাজা পিছনে যাচ্ছে কিছু দূরে যেতেই গোপাল বলল পিতা যে পথে তুমি চলেছ পথে বড় কণ্টক আছে কণ্টক মানে কাঁটা তাই পাদুকাগুলো তুমি চরণে দাও পিতা নইলে তোমার চরণে বড় আঘাত লাগবে তুমি পাদুকাগুলো চরণে দাও এবার নন্দরাজা পাদুকাগুলো চরণে দিয়েছেন চলে গেলেন বাথানে বাথানে গিয়ে বাথানে গিয়ে নন্দরাজা বলল গোপাল কিভাবে দহন করতে হয় তোরা তো জানিস না কোনোদিন দেখিস নি দেখ আমি শিখায় দেই নন্দ দুহায় গাভী কানু বর্ষ ধরে নন্দ দোহেন গাভী কানু বর্ষ ধরে নন্দ দোহানো গাভী কানু বর্ষ ধরে নন্দ দোহেন গাভী কানু বর্ষ ধরে শ্যামঙ্গ সাটে গাভী নেত্র জল ধরে শ্যামঙ্গ চাটে গাভী নেত্র জল ধরে আর শ্যামঙ্গ চাটে গাভী নেত্র জল ধরে শ্যামঙ্গ চাটে গাভী নেত্র জল ধরে ভেসে যায় রে ভেসে যায় রে ভেসে যায় রে নয়ন জলে 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 ভেসে যায় রে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে নয়ন জলে ভেসে যায় রে কৃষ্ণ বলে কেঁদে কেঁদে নয়ন জলে ভেসে যায় রে শ্যামঙ্গ চাটে গাভী নেত্র জল ধরে শ্যামঙ্গ চাটে গাভী নন্দরাজা গাভী দহন করছে গোপাল বাসুরকে ধরে আছে সাধারণত আমরা তাই তো জানি একজন গাভী দহন করে আর একজন তার বাসুরকে ওই গাভীর সম্মুখে ধরে রাখা হয় বা বেঁধে রাখা হয় আরেকজন গাভী দহন করে দুষ্ট গাভী হলে দু তিনজন লোক লাগে আর শান্ত গাভী হলে ওই বাসুরকে গাভীর সম্মুখে বেঁধে রাখলেই কিন্তু দহন করা যায় তাই না এবার যখন নন্দরাজা গাভীর দহন করছে গোপাল বাসুরীকে ধরে আসে গাভীর সম্মুখে গাভী কি করছে নিজের বাসুরকে ভুলে গেছে গাভী নিজের বাসুরকে ভুলে গেছে ভুলে গিয়ে কি করছে গোবিন্দের অঙ্গখানা চেটে দিচ্ছে গোবিন্দের অঙ্গটা চেটে দিচ্ছে আর দুটি নয়ন থেকে ঝরঝর করে গাভীর জল ছুটছে আমরা কিন্তু দেখতে পাই বাবা গাভীর সম্মুখে যখন বাসুরকে ধরে রাখা হয় বেঁধে রাখা হয় ওই গাভী কিন্তু নিজের বাসুরের অঙ্গটা কিন্তু সেটে দেয় জিহ্বার দ্বারাই অঙ্গ সেটে দেয় কিন্তু আজ গোবিন্দের অঙ্গটা সেটে দিচ্ছে গাভী নিজের বাসুরকে ভুলে গিয়ে কিন্তু কিভাবে কি করে জিহ্বার
উলট পৃষ্ঠে দি, জিহ্বার উলট পৃষ্ঠে দে গোবিন্দের অঙ্গ সেটে দিচ্ছে। কারণ শিলা পৃষ্ঠে দে সেটে দিলে গোবিন্দের অঙ্গে যদি আঘাত লাগে, কারণ গাভীর জিহ্বা তো বড় ধারালো জিহ্বা, তাই সিধা পৃষ্ঠে দিয়ে সেটে দিলে গোবিন্দের অঙ্গে আঘাত লাগতে ভয়ে জিহ্বার উলট পৃষ্ঠে দিয়ে গোবিন্দের অঙ্গ চেটে দিচ্ছে। আর দুটি নয়নের জলে কেঁদে কেঁদে গাভী বলছে, হে গোবিন্দ প্রাণে গোবিন্দ, হে এই যে তুমি আমাদেরকে পশুকুলে জন্ম দিয়েছ, আমাদের তাতে কোনো দুঃখ নাই গোবিন্দ, কেন পশুকুলে জন্ম পেয়ে আমরা তোমার সঙ্গ পেয়েছি, এই জন্ম তো আমাদের শেষ নাই গোবিন্দ, আবার তো তুমি আমাদেরকে জন্মও দেবে, কিন্তু যে কোনো কর্মফলে যে কুলে আমাদের জন্ম হোক না কেন, তোমার চরণে শুধু আমরা এই প্রার্থনা জানিয়ে রাখি, আমরা আবার যেন তোমার হরি বল হরি বল তোমার সঙ্গ পাই, আমরা সঙ্গ পাই, আমাদের যে কুলে আবার যেন তোমার তোমার সঙ্গ পাই, আমাদের যে কুলে জন্ম তোমার সঙ্গ করতে পারি, এই বলে নন্দরাজা বলে, গোপাল এবার তুই দহন কর বাবা, আমি এবার চলে যাই। নন্দরাজা গৃহে ফিরে চলে গেল, গোপাল গাভী দহন করতে লাগলো। এসে দাঁড়ালো এবার রসদ গান, রসদ গান কি করে হলো, রস উদ্গার। রাধারানীর স্বতন্ত্রনা সখীগণ আসলেন তারা রাধারানীর কাছে, স্বতন্ত্রনাকে ললিতা বিশাখা তারা কি স্বতন্ত্রনা, না না না, তারা তো হলো অন্তরঙ্গা। স্বতন্ত্রনাকে মহাজন জানিয়ে দিলেন, দেখো ও শ্যামলা ওরে অবলা
শ্যামলা বসাইল তারা সম ব্যথা
कहे मो कौतुक कथा अरे जय मुख देखि होय हे महासुखी कहे मधुर कथा एबर राई मुख देखि होय महासुखी कहे कौतुक कथा एबर राई मुख देखि होय महासुखी कहे मधुर कथा रजनी विलास सुनीते उल्लास रजनी विलास सुनीते उल्लास अमी अयधिक कथा रे अमी अयधिक कथा বলে রাধে আমরা অনেক আশা করি অনেক বাসনা নিয়ে তোর কাছে আমরা এসেছি রাধে তুই একবার আমাদের বল গত নিশীতে তোর প্রাণ বল্লভ গোবিন্দকে নিয়ে তুই কেমন করে নিশীটা প্রভাত করেছিস সেই বিলাসের কথা শুনতে আমাদের মনে বড় বাসনা অমনি রাইধনী সখীদের কথা শুনে বলে উঠল সখী রে মগন হইল রাধা মগন হইল রাধা মগন হইল রাধা মগন হইল দ্বিজ চণ্ডীদাসের বাণী নিশির কাহিনী শুনিতে লাগয়ে সাধা ওরে শুনিতে লাগয়ে সাধা বাসনা জাগে বাসনা জাগে বাসনা জাগে বাসনা জাগে ওই কথা শুনতে বাসনা জাগে কথা শুনতে বাসনা জাগে ওই কথা শুনতে বাসনা জাগে ওই কথা শুনতে বাসনা জাগে একবার প্রকাশ চণ্ডীদাস বলে রাধে আমারও বড় বাসনা যাচ্ছে একবার বলো না আমিও শুনে জনম ধন্য করি এই মাঠ রাধারানী বলে সখী রে তোরা যে আমার কাছে শুনতে এসেছিস আমিও কিন্তু বলতে চাই কিন্তু জগতে আমি তো শোনার মানুষ পাই না কার কাছে বলবো আমি তো শোনার মানুষ পাই না রে বলে এ আবার কেমন কথা রে এ রাধে তুই শোনার মানুষ পাস নে আমরা তো জগতে দেখতে পাই যেখানেই কৃষ্ণ কথা আলোচনা হয় কত দূর দূরান্তর থেকে কত সাধুগুরু বৈষ্ণবের আগমন হয় আর তুই শোনার মানুষ পাসনি এ কেমন কথা রে বলে দেখ কৃষ্ণ কথা তো এক রকমের নয় কৃষ্ণ কথা অনেক রকমের হয় গীতা ভাগবতের কথা কৃষ্ণ কথা এ কথা শোনার মানুষ মেলে রামায়ণের কথা কৃষ্ণ কথা সে কথাও শোনার মানুষ মেলে শ্রীদামাদি সখাগণের সঙ্গে আমার গোবিন্দের ভালোবাসার কথা সে কথাও শোনার মানুষ মেলে কিন্তু আমার যে ভজন কথা আমার যে গোপন কথা আমার যে মনের কথা ও শ্যামলায় বিমলা
আমি যে সোনার মানুষ পাই না সে কথাই আমি কারে বা বলিব, কারে বা বলিব, কথা কারে বা বলিব, কথা কারে বা বলিব, সমব্যথার পেটে গিয়ে বিনে কারে বা বলিব, রে সমব্যথার পেটে গিয়ে বিনে কারে বা বলিব, সমব্যথার পেটে গিয়ে বিনে কথা কারে বা বলিব, ভজন কথা গোপন কথা যার তার কাছে বলা যায় না রে, সত্যই তো তাই বাবা, শাস্ত্রেও তো তাই বলেছেন যে আপন গোপন কথা না কইও যথা তথা, আপনা আপনি হইও সাবধান, ভজন কথা গোপন কথা যেখানে সেখানেই বলা যায় না, যার তার কাছেই বলা যায় না। সখী রে তোরা যখন শুনতে এসেছিস তাহলে শোন আমার মধুর ভালোবাসার কথা। আমার বধু সে পরশা মনি, ওরে সে অঙ্গ পারসে, সখিরে সোনার বরণ খানি, ওরে সে অঙ্গ পরশে আমি আমার ছিলাম নারে, ও বধূর পরশে এমন এমন শোনা হয়েছি, আমি আগে এমন বধুর পরশে শোনা হয়েছি, আগে এমন ছিলাম না রে, ও বধুর পরশে এমন এমন শোনা হয়েছি, এ শ্যামলা জানতে চাস আমার বধু আমাকে কেমন ভালোবাসে, কতটুকু ভালোবাসে, কিন্তু তোরা যেন কারোর কাছে বলিস না রে, তোদের কাছে আমি বলবো তোরা যেন কারোর কাছে বলিস না। দেখ আমি কিন্তু আগে এমন ছিলাম না রে, আমার বধূ পরশমণি, পরশমণির পরশ লেগে
আমি এমন সোনার বর্ণ হয়েছি। কারণ পরশমণি বড় মূল্যবান বস্তু, পরশমণির পরশ লাগলে লোহাও কিন্তু সোনা হয়ে যায়। তাই আমার বধুর পরশ লেগে আমি এমন সোনার বর্ণ হয়েছি। তবে আজ থেকে নয়, এখন থেকে নয়, কখন থেকে? ও শ্যামলা শোন, সেই দিন হতে আমি হলাম সোনা, সেই দিন হতে আমি হলাম সোনা। কোন দিন? যেদিন শিখেছি আমি সেদিন হতে হলাম সোনা। আমি যেদিন শিখেছি গোবিন্দের উপাসনা, উপাসনা শিখেছি সেই দিন হইতে আমি সোনার বর্ণ হয়েছি। তবে জানতে চাস কেমন ভালোবাসা আমার বধু? শোন বধুই আমার কত না আদর করায়ে নগর, কত উঠে তার মনে বধু কত না আদর করায়ে নগর, পালঙ্কে শয়নে আমায় না রাখে আমায় না রাখে সহ্য কেমন জানি না রে, আমি সহ্য কেমন জানি না রে, ওই সহ্য কেমন জানি না রে, ওই সহ্য কেমন জানি না হে, আমার প্রাণ গো প্রাণ গো বিন্দে বক্ষবিনে সহ্যে কেমন জানি না রে। এ শ্যামলা, সহ্যে মানে বিছানা, আর সজ্জা মানে সাজানো, সাজানো কুজানো একটি বিছানার উপরে পালঙ্কের উপরে আমি ঘুমাতে যাই, কিন্তু আমার বধূ কি করে জানিস? ওই পালঙ্ক হইতে বধূ আমাকে বুকে তুলে নেয়, সারাটা নিশিষে আমাকে বুকে জড়াইয়ে রাখে। বক্ষ ছাড়া আমাকে করে না রে, যদি জন্মের মতো বক্ষ হারা হয়ে যায় তাই আমাকে বক্ষ ছাড়া করে না।
বধু বক্ষ ছাড়া করে না, শুধু তাই নয় বধু আমার আরো কি করে জানিস, দুবাহু পশারি কোলেতে আগুরি বয়ান নিরক্ষে শ্যাম, আপনি নাগর যাব কপরয়ে লিখয়ে আপন নাম। এই শ্যামলা আমার বধূ কি করে জানিস, দুবাহু পশার করে আমাকে কোলে তুলে নেয়, আমার বদন দর্শন করে, কি যেন কি মনে পড়ে তা তো জানি না, আমার বদন দর্শন করেই তার নিজের হাতে আমার চরণে না যাবক পোড়ায় দেয়। যাবক মানে, যাবক মানে আলতা, কিন্তু পোড়ানের কায়দা কি, আমার চরণ তার বক্ষে ধরে, চরণ আমার যেখানে সেখানে রাখে না, আমার চরণ বক্ষে ধরে আমার চরণের ধারে ধারে বধু কি করে জানিস, কৃষ্ণ নাম লিখে দেয়। আমি যদি বলি বধু আমার চরণের ধারে তুমি কৃষ্ণ নাম লিখে দাও কেন, আমার চরণের ধারে তুমি কৃষ্ণ নাম লিখো কেন, বধুই আমার বলেছিল যোগ রাধে তোমার চরণের ধারে আমি কৃষ্ণ নাম লিখে দিলাম, কেন দিলাম, আমি যখন এই লীলায় আর থাকবো না রাধে গো রাধে গো, আমাকে ভুলে যাবে, আমি যখন থাকবো না তুমি হয়তো আমাকে ভুলে যাবে না ধে, তাই তোমার চরণের ধারে আমি কৃষ্ণ নাম লিখে দিলাম, যত ভুলে যাবার জন্য চেষ্টাই তুমি করো না কেন, যখনই তোমার চরণের প্রতি তুমি লক্ষ্য করবে ও রাধে, এই দাসের কথা পড়বে মনে, এই দাসের কথা তোমার পড়বে মনে, এই দাসের কথা ও তোমার পড়বে মনে, ওরে কৃষ্ণ নামে আগে দাস ছিল রাধে, এই দাসের কথা তোমার তোমার পড়বে মনে, কৃষ্ণ নামে দাসের কথা তোমার তখনই মনে পড়ে যাবে, তাই তুমি যেন কোনোদিন ভুলে না যাও সেই জন্য তোমার চরণের ধারে আমি কৃষ্ণ নাম লিখে দিলাম। সত্যই বাবা, প্রত্যেকেই নিজেদের কথাটাও ভেবে দেখবেন,
প্রতিটা মানুষই যখন আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাই, মানুষ যখন চলে যায়, এই পৃথিবী ছেড়ে চলে গেলে যত বছর যত যুগ যত কাল হোক না কেন, আপন জনেরা কি ওই মানুষকে ভুলতে পারে? যতই ভুলে যাওয়ার জন্য চেষ্টা করুক না কেন, ওই মানুষটি যাবার আগে কোনো না কোনো স্মৃতি, কোনো না কোনো স্মৃতি কিন্তু জগতের বুকে রেখেই যায়। বন্ধু বান্ধবের কাছে, আপন জনের কাছে এমন এমন কিছু কথা বলে যায়, ওই মানুষ চলে গেলে ওই কথাগুলোই বারবার করে মনে পড়ে, তখনই ওই মানুষের কথা মনে পড়ে যায়, হারানো মানুষকে ভোলা যায় না। তাই রাধে, তোমার চরণে কৃষ্ণ নাম লিখে দিলাম, তুমি যেন কোনোদিন আমাকে ভুলে না যাও। তাই সখীরে, শুধু এটাই নয়, শুধু কৃষ্ণ নাম লিখে দেয় না, আরো কি করে? চরণের ধুলি অঙ্গেতে মাখয়ে, চরণের ধুলি অঙ্গেতে মাখয়ে, চরণের ধুলি অঙ্গেতে মাখয়ে, চরণের ধুলি অঙ্গেতে মাখয়ে, চরণ জুড়ানো বলে, জুড়ানো জুড়ানো বলে, জুড়ানো জুড়ানো বলে, আরে জুড়ানো জুড়ানো বলে, জুড়াইয়ে গেল, জুড়াইয়ে গেল, জুড়াইয়ে গেল, জুড়াইয়ে গেল, তাপিতি পরাণ জুড়াইয়ে গেল, আর তাপিতি পরাণ জুড়াইয়ে গেল, তাপিতি পরাণ জুড়াইয়ে গেল, তাপিতি পরাণ জুড়াইয়ে গেল, রাধা রানীর চরণ ধুলি পেয়ে তাপিতি পরাণ জুড়াইয়ে গেল, রানীর চরণ ধুলি পেয়ে তাপিতি পরাণ জুড়িয়ে গেল, জুড়ানো জুড়ানো বলে, জুড়ানো জুড়ানো বলে, এ কথা কহিতে দাস যদুনাতে, কথা কহিতে দাস যদুনাতে, তিতিল নয়ন জলে, তিতিল নয়ন জলে, তিতিল নয়ন জলে, তিতিল নয়ন জলে, নয়ন জলে ভেসে যাই রে, নয়ন জলে ভেসে যাই রে, নয়ন জলে বয়ান ভাসে, জলে বয়ান ভাসে, রাধা মুখে কথা শুনে নয়ন জলে বয়ান ভাসে, এ কথা শুনে নয়ন জলে বয়ান ভাসে, বৈষ্ণব কবি নয়নের জলে ভেসে যাচ্ছে রাধারানীর কথা শুনে, বলে রাধে তুমি তাকে কোন প্রেমেই বেঁধেছ যে যার চরণ পাবার জন্য জগৎ কাঁদে, আর সেই জগৎ বল্লভ কৃষ্ণ অনাদি আদি গোবিন্দ তোমার চরণ ধুলি গোবিন্দ আমার অঙ্গে মাখে। এইভাবে রাধারানী আমার বিলাসের কথা বলতে লাগলো, বলে সখীরে অনেক কথাই তো আছে কিন্তু গগনে তো অধিক বেলা হয়ে গেছে, চল আমরা আবার স্নান করতে যাই। তাই রাধারানী সখীদের সঙ্গে নিয়ে সকালে ছিনানে চলিল গৌরী, সকালে ছিনানে চলিল গৌরী, সখীগণ সবে আনন্দে ঘেরি, সখীগণ সবে আনন্দে ঘেরি, সুগন্ধি তেলে হলুদ লয়ে, সুগন্ধি তেলে হলুদ লয়া, কোন সখী আগে চলিল ধেয়ে, কোন সখী আগে চলিল ধেয়ে, হত বসন ভূষণ নিল, ওরে কে হত বসন ভূষণ নিল, রাইকে ঘেরিয়া সবে চলিল, রাইকে ঘেরিয়া সবে চলিল, তোর সঙ্গে হেরি নাগররা, তোর সঙ্গে হেরি নাগররা, ভুলিল কথন দহন কাজ, ভুলিল দহন দহন কাজ, ভুলে গেল, ভুলে গেল, ভুলে গেল, ভুলে গেল, কাবি দহন ভুলে গেল, কাবি দহন ভুলে গেল, কাবি দহন ভুলে গেল, কাবি দহন ভুলে গেল, রাধারানীর মদন দর্শন করে ছিল, আর রাধারানী ওই পথে স্নান করতে যাচ্ছিলেন রাই বদন দর্শন করে। এবার নয়নে নয়নে মিলন হলো, নয়নে নয়নে মিলন হলো, নয়নে নয়নে মিলন হলো, নয়নে নয়নে মিলন হলো, একবার বদন ভরে হরি বল, নয়নে নয়নে মিলন হলো, বদন ভরে হরি বল, নয়নে নয়নে মিলন হয়ে গেল, গোবিন্দ আমার গাভী দহন করে মায়ের ঘরে চলে গেল, রাধারানী স্নান করে সেও ঘরে ফিরে চলে আসলো।
এইবার যশোমতী দাসদাসীগণ ডেকে বলল, ওগো দাসদাসীগণ তোমরা কি বলতে পারো আমার গোপাল বলরামের কি করলে পরমায়ুটা বৃদ্ধি হবে? কুন্দলতা বলে, আমি বলতে পারি, যাবটে আছে রাধারানী পদ্মহস্ত রমণী লক্ষ্মী রূপা রমণী, তার হাতে রন্ধন করে গোপাল বলরামকে সেবা দিলেই পরমায়ু বৃদ্ধি হবে। কুন্দলতাকে পাঠিয়ে দিল, যাও তাহলে তুমি গিয়ে নিয়ে এসো। কুন্দলতা চলে গেল যাবটে, জটিলা কুটিলা মন্দিরে সবগুলো বিবরণ খুলে বলে এবার রাধারানীকে নিয়ে চলে আসলে। আর যশোমতী কি করলে? বাইরে এসে নন্দ রানী, বাইরে এসে নন্দ রানী, এবার অতি ব্যস্ত হইয়া, বাইরে এসে নন্দ রানী অতি ব্যস্ত হইয়া, ওরে রাধারে করিল কোলে, রাধারে করিল কোলে, কৃষ্ণরে ছাড়িয়া, ওরে রাধারে করিল কোলে, কৃষ্ণরে ছাড়িয়া, খিরি শরণ বনিত, খিরি শরণ বনিত, ওরে বহু বিদ্যা, ওরে খিরি শরণ বনিত, বহু বিদ্যা, যতনে আধার করে এই নন্দ রানী, আর যতনে আধার করে এই নন্দ রানী, খাও খাও বলে টিপ্প, খাও খাও বলে টিপ্প, এই শ্রীরাধা, খাও খাও বলে টিপ্প, এই শ্রীরাধা, রাধা ভাবে আমার কি, আমার কি ঘটিল বিষমতা, আশা করে দিয়েছি রাধা রানী তা খায় না, কেন খায় না? কৃষ্ণরে প্রসাদ নহে, কৃষ্ণরে প্রসাদ নহে, এই নবনীত, কৃষ্ণরে প্রসাদ নহে, এই নবনীত, ওরে খাইতে উহারই আগে, খাইতে উহারই আগে, না হয় শীত, ভাবছে এ তো আমার গোবিন্দের প্রসাদ নয়, গোবিন্দের প্রসাদ ছাড়া তো রাধারানী সেবা করে না, তাই সেবা করছে না। কিন্তু যশোমতী বুঝতে পারলো না রাধার মনের ভাব, গোবিন্দ আবার বুঝতে পেরেছে। বুঝতে পেরে কি করলে? জানিয়া রাধার মন শ্রীহরি তখন পূর্ব মায়া বিচিত্র, তখন মায়ের কোলেতে দেখি অন্যের সন্তান, রতন করিয়া কৃষ্ণ পড়া গড়ি যান, তাহা দেখি নন্দ রানী আসিয়া তথায়, দক্ষিণ কোলেতে তুলি লইল তনয়, আমা পক্ষে রাধা সভে দক্ষিণে শ্রীহরি, মায়ের কোলেতে কি বা যুগল মাধুরী, দর্শন করলেন যুগল মূরতি, রাধা রানী নবনী নিয়ে দাঁড়িয়ে আছে। এবার গোবিন্দ কি করলেন? ভরে থাবা দিয়া কারিয়া লইল, কারিয়া লইয়া ননী নিজ মুখে দিল, কি করো কি করো বাচ্চা বলে নন্দ রানী, কারিয়া খাইলে কেন রাধার নবনী, কিছু খাও কিছু দাও বরে, আবার মায়ের বচনে হরি ঈষদ হাসিয়া, মুখ হইতে দিল ননী বাহির করিয়া, ঈশ্বরে প্রসাদ দিব্য আনন্দিত মনে, একটা মুখে কমলিনী দিল মদনেতে, এবার মায়ের কোলেতে রাধা কৃষ্ণরে ভোজন, দেখিতে বাসনা করে এ যদু নন্দ, মায়ের কোলে যুগলে ভোজন হয়ে গেল।
এইবার যশোবতী বলে মা গো আর তুমি দেরি করো না আমি আয়োজন করে দিয়েছি তুমি রন্ধন করে আমার গোপাল বলরামকে সেবা দাও অমনি রাধা রানী আমার গোবিন্দ সেবা দেবে বলে আনন্দে বিভোর হয়ে অমনি যশোদার চরণে ওরে প্রণাম করিয়া রাধিকা রাঁধিতে গেল ওমে যশোদার চরণে রাধিকা অন্ধনে গেল তম্বরিটা হয়ে ধনিষ্ঠায় আসি বহু উপহার দিল ভক্ষণ সমাপন করিয়া ছমন তাম্বুল দেওল মুখে এবার রাধা রানী গোবিন্দ সেবা দিলেন গোবিন্দ সেবার প্রসাদ ছিল রাধা রানী তার সেবা করল রাধা গোবিন্দ সেবা হল বাদ বাকি প্রসাদ ছিল ভক্তগণ তা জনে জনে প্রসাদ পেল কোন প্রসাদ পেল রাধা গোবিন্দের অধর অমৃত প্রসাদ কোন প্রসাদ হরিনামৃত প্রসাদ সুধা সেই প্রসাদ ভক্তগণ জনে জনে পেল এইবার রাধা রানী বলে গোবিন্দ হে আমি তো ঘরে যাব তোমার দেখায় আমি আবার কখন পাব গোবিন্দ বলে রাধে এই তো সময় হয়ে গেছে আমি যখন গোষ্ঠে যাব তখন তুমি আমায় আবার দেখতে পাবে রাধা রানী আমার গোবিন্দ মদন দর্শন করবে বলে গোবিন্দ সেবা দিয়ে মনের আনন্দে এবার ঘরে ফিরে চলে যাচ্ছেন সবে আনন্দে রহিল রাই ঘরে গেল কৃষ্ণ অবশেষ সবাই আনন্দে রহিল রাই ঘরে গেল অবশেষে পড়িয়ে
চড়ে বসে আছেন, পথপানে চেয়ে আছেন, রাখালগণ সবাই সেজে গুজে বসে রইল। এদিকে মা নন্দরানী গোপালকে সেবা দিতে লাগলেন। জয় রাধে। আমাদের জাগরণ রসদগার এখানে বিশ্রাম হলো, পরবর্তী পালা লীলা গোষ্ঠ লীলা শ্রবণ করবেন, সবাই বসে থাকুন। তবে যা হোক, বহুদিন পর আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ পেলাম, চরণধুলি পেলাম, আশীর্বাদ করবেন। জয় রাধে, হরি বল হরি বল, জয় রাধে রাধে। এইভাবে মা নন্দরানী আমার গোপালকে সেবা দিতে লাগলেন। ভক্তগণ সবাই উলুধ্বনি আর জয় ধ্বনি দিতে লাগলো, জয় জয় রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে হরি হরি।